গাজায় নিরীহ ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার প্রতিবাদে গেল 9 মাস ধরে ইসরায়েলি সীমান্তবর্তী অঞ্চলগুলোয় ব্যাপক হামলা চালিয়ে আসছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হামাসের সঙ্গে একাত্মতা জানিয়ে গাজায় তেল আবিবের আগ্রাসন না থামা পর্যন্ত রণক্ষেত্রে লড়ে যাওয়ার ঘোষণা দিয়েছে গোষ্ঠীটি। পাল্টা জবাব দিচ্ছে ইসরায়েলি সেনারাও। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, সত্যিই কি সর্বাত্মক যুদ্ধে জড়াচ্ছে হিজবুল্লাহ ও ইসরায়েল? ইসরায়েল বলছে ইরান সমর্থিত হিজবুল্লাহকে দমনে সর্বাত্মক হামলার জন্য প্রস্তুত তারা, এমনকি লেবাননে হামলা চালানোর পরিকল্পনা অনুমোদন সহ সব বৈধতা দিয়েছে তেল আবিব। হিজবুল্লাহকে রুখতে পশ্চিমাদের কাছে বারবার অস্ত্রের জন্য ধর্ণাও দিচ্ছে নেতানিয়াহু সরকার। তেল আবিবকে একদিকে সামরিক সহায়তা দিয়ে অন্যদিকে আবার ঠিকই সতর্ক করেছে দুই মিত্রদেশ যুক্তরাষ্ট্র ও জার্মানি। তাই নতুন করে প্রশ্ন উঠেছে, আসলেই কি যুদ্ধে জড়াতে প্রস্তুত ইসরায়েল নাকি শুধুই হুঁশিয়ারি? তবে এ অবস্থায় নতুন করে আগুনে ঘি ঢাললেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি নতুন করে ঘোষণা করেছেন, লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত লড়াই করবে ইসরায়েলি বাহিনী, সেটা যত দিনই হোক। আমরা আমাদের সমস্ত লক্ষ্য অর্জন না করা পর্যন্ত লড়াই করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের সেনারা প্রতিদিনই সন্ত্রাসীকে নির্মূল করছে। হামাসকে নির্মূল করা এবং আমাদের সমস্ত জিম্মিদের ফিরিয়ে আনা নিশ্চিত করা যে গাজা আর ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠবে না এবং দক্ষিণে বাসিন্দাদের নিরাপদে প্রত্যাবর্তন করবে। এদিকে ইসরায়েলকে পাল্টা হুমকি দিয়ে বেশ আটঘাট বেঁধেই রণক্ষেত্রে নামার কথা জানিয়েছে হিজবুল্লাহ। বিশ্বের অত্যাধুনিক সব সমরাস্ত্র রয়েছে গোষ্ঠীটির কাছে। লম্বা সময় ধরে তেল আবিবের সঙ্গে যুদ্ধে জড়াতে সামরিক শক্তি ও হামলায় পারদর্শিতা বাড়ানো সহ নানা পরিকল্পনা নিচ্ছে তারা। এছাড়া লেবাননে হামলা চালালে ইসরায়েল মানচিত্র থেকে মুছে যাবে বলে হুঁশিয়ারি দেন হিজবুল্লাহর প্রধান সাইদ হাসান নাসরুল্লাহ। নিজেদের 1 লাখ যোদ্ধা নিয়েই আপাতত তেল আবিবের বিরুদ্ধে লড়াই করার কথা জানান তিনি। সেই সঙ্গে 1.5 লাখ সক্রিয় ড্রোন ও রকেটের বিশাল বহরের কথাও উল্লেখ করেন তিনি। এমনকি গোষ্ঠীটির পাশে দাঁড়ানোর প্রস্তাব দিয়েছে ইরাক, সিরিয়া, ইয়েমেন সহ মধ্যপ্রাচ্যের ইরান সমর্থিত অন্যান্য দেশের সশস্ত্র সংগঠনগুলো। বিশ্লেষকদের মতে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রক্সি হিসেবে মাঠে নামা হিজবুল্লাহ পশ্চিমাদের বৃহত্তর স্বার্থে চ্যালেঞ্জ তৈরি করেছে। এর আগেও ইসরায়েল ও হিজবুল্লাহ একাধিকবার যুদ্ধে জড়িয়েছে, কিন্তু এবার পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরু হলে তার ফলাফল কী হবে, এমনও প্রশ্ন উঠছে।